আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক্যালি লাইফ উইথ জ্যাজ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি বাসায় কিভাবে আমার আইব্রো শেপ করি। তো প্রথমেই আমি মুখের কাছ থেকে চুলগুলো সরিয়ে নিচ্ছি, আর আমি একটা নিয়ে নিয়েছি আইব্রো ব্রাশ আর একটা আইব্রো পেন্সিল। তো ফার্স্টে আমি আইব্রো পেন্সিল দিয়ে আমি আউটলাইনটা এঁকে নিব, আইব্রো আমি কতখানি শেপে চাই। তো দ্যা ওয়ে আমি যখন আইব্রো করছি তখন আমাকে বারবার চেক করতে হবে না। তো আমি ব্ল্যাক পেন্সিল ইউজ করেছি, বাট আপনারা এরকম একটা হাইলাইটিং পেন্সিলও ইউজ করতে পারেন, তাহলে জানছেন যে আপনার আইব্রো শেপটা কেমন হবে। আর এইভাবে আইব্রোটা ফার্স্টে থেকে এঁকে নিলে মিস্টেক হওয়ার চান্সেস অনেক কম থাকে, আর হেয়ার ট্রিম করতেও অনেক ইজি হয়। আমি এখানে একটা সুতো নিয়ে নিয়েছি, আমি কটনের সুতো নিয়েছি, কোনো লিলেন বা পলিয়েস্টারের সুতো আপুরা তোমরা নিবা না। তো আমি সুতোটা এক হাত আমার আঙ্গুল থেকে ধরে কনুই পর্যন্ত লম্বা যতখানি ততখানি নিয়ে আমি কেটে নিয়েছি। এবার দুইটা সুতার এন্ডস, মানে দুইটা সুতার শেষ যেখানে হয় সেটা আমি একসাথে গিট বেঁধে নিব। গিট বাঁধা হয়ে গেলে এবার সুতোর মধ্যে তিনটা আঙ্গুল, দেখতে পাচ্ছ যেভাবে আমি তিনটা আঙ্গুল ঢুকিয়ে এক সাইড থেকে আমি সাতবার টার্ন করব। আমি যেই পাশে টার্ন করেছি তোমরা এই পাশেও টার্ন করতে পারো, অথবা অন্য সাইডেও টার্ন করতে পারো, তোমাদের যেই দিকে কমফোর্টেবল ফিল হয়। সুতাটা টার্ন করার পরে মাঝখানে কতগুলো স্পিনস চলে আসবে, আর দেখতে অনেকটা বো টাইয়ের মতো লাগবে। এই পার্টটা তোমরা হাতে গ্লাভস পরে করতে পারো, তাহলে তোমাদের আঙ্গুলগুলোতে বেশি প্রেশার পড়বে না, অথবা সুতোর অনেক সময় সুতোতে লেগে আঙ্গুল কেটেও যায়, তো গ্লাভস পরলে হাত কাটবে না। আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে এটা অনেকটা সিজারের মতো হবে, তো এক পাশে সুতোটা ওপেন আপ হবে আর এক পাশে সুতোটা, মানে সুতোর যেই সাইডটা ওটা ক্লোজ হবে, এক সাইডে ওপেন হবে আর এক সাইডে ক্লোজ হবে। মাঝখানে ফেসিয়াল হেয়ারগুলো স্টাক হয়ে যায়, তো যখনই এক পাশে ওপেন হয় আর অন্য পাশে ক্লোজ হতে হতে ওই আনওয়ান্টেড ফেসিয়ালগুলো ফেসিয়াল হেয়ারগুলো মাঝখানে স্টাক হয়ে এগুলো কেটে যায়। আমি আবার বলছি, তো বেসিক্যালি এটা যেটা হয় যে আমি আমার রাইট হ্যান্ডের সাইড যদি বেশি ওপেন থাকে তাহলে লেফট হ্যান্ডের সাইডটা ক্লোজ হবে। আর তোমরা ফেসে প্র্যাকটিস করার আগে তোমরা চাইলে এমনিতেই বডির অন্য কোথাও একটু প্র্যাকটিস করে নিবে, তাহলে ফেসে আসার সময় তোমাদের অতটা আনকমফোর্টেবল ফিল হবে না। অ্যাজ ইউ নো প্র্যাকটিস মেক্স এভরিথিং পারফেক্ট, তো হয়তো বা একটু প্র্যাকটিস করলেই তোমরা ইউ উইল জাস্ট গেট দ্য হ্যাং অফ ইট। তোমাদেরকে আবার দেখাচ্ছি, আবার বলছি, শুনতে হয়তো অনেক রিপিটেটিভ লাগবে বাট তোমাদের ভালো করে বোঝানোর জন্যই বলছি, প্লিজ কিছু মনে করবে না পুরা। এক সাইডে সুতোর মুখটা ওপেন হবে আর অন্য সাইডে হবে সুতোর মুখটা ক্লোজ, আর তখনই মাঝখানে এসে আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারগুলো কেটে যাবে। এখানে ভিডিওতে আমার আঙ্গুলগুলো একটু যদি খেয়াল করে দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি থ্রেড কোন দিকে কীভাবে টানছি আর কীভাবে হেয়ারগুলো কাট হচ্ছে। একটু ভালো করে খেয়াল করলেই, একটুখানি প্র্যাকটিস করলেই তোমরা সবাই পারবে বাসায় থ্রেড করতে। আর একটু মেক শিওর করবা যে হচ্ছে আমরা যেই সুতার গিটটু যেটা দিয়েছি, যে গিটটা করেছি ওই গিটটা যেন মাঝখানে চলে না আসে, গিটটা মাঝখানে আসলে হেয়ারগুলো উঠবে না। আর থ্রেড করার সময় খেয়াল রাখবে যে হেয়ার গ্রোথ কোন দিকে হচ্ছে। তোমার হেয়ার গ্রোথ যদি রাইট সাইডে হয় তাহলে তোমার সুতোটা কাটতে হবে, মানে সুতো থেকে আনওয়ান্টেড হেয়ারগুলো কাটতে হবে লেফট সাইড থেকে। আর যদি লেফট সাইডে হেয়ারগুলো গ্রো করে তাহলে রাইট সাইড থেকে তোমাকে সুতো দিয়ে কাটতে হবে। এখন যেহেতু আমরা সবাই কোয়ারেন্টাইনে আছি, তো পার্লার টার্লার সব কিছুই বন্ধ, তো বাসাতেই এইটা যদি করতে পারি তাহলে আমাদের মেয়েদের অ্যাকচুয়ালি অনেক সুবিধা হয়। আর আমার বাসায় করে অভ্যাস আছে, আমি অনেক বছর ধরেই বাসাতেই থ্রেডিং করি, তোমরাও একটু প্র্যাকটিস করে দেখবে আপু, তোমাদেরও করতে অনেক ইজি হবে। দেখতে হয়তো অনেক মনে হচ্ছে একটু হার্ড হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ইটস সো ইজি ওয়ান্স ইউ গেট দ্য হ্যাং অফ ইট, ইটস সো ইজি। আর চোখের ওপরের যে জায়গাটা, ওই স্কিনটা এত সফট, আমি রেকমেন্ড করবো না ওখানে থ্রেডিং করা আনলেস তোমাকে কেউ হেল্প করছে চোখ ধরতে। আর যেহেতু এটা DIY, সো ডু ইট ইউর সেলফ, তো এটা বেসিক্যালি ইউ আর ডুইং ইট অল বাই ইউর সেলফ,
তো যখন নিজে নিজে করছো, চোখের স্কিন ওপরের স্কিনটা এত সফট, আমি রেকমেন্ড করবো না ওখানে থ্রেডিং করতে, বিকজ ওই জায়গাটা থ্রেডের সাথে কট আপ হয়ে অনেকটা চোখে কেটে যেতে পারে, সো দ্যাটস রিস্কি। তো ওখানে জাস্ট তোমার আইব্রো পেন্সিল দিয়ে আইটা শেপ করে টুইজার দিয়ে ভালো করে টুইজ করে নাও। আর তোমরা যদি কমফোর্টেবল ফিল করো অথবা তোমাদের প্র্যাকটিস আছে যে চোখের ওপরের জায়গাটাতে থ্রেডিং করার, তাহলে তোমরা থ্রেড করে নিতে পারো ইজিলি। এখানে আমি একটা আইব্রো সিজার নিয়ে নিয়েছি। সিজারটা দিয়ে আমি বেসিক্যালি যেটা করছি, ওপরে কতখানি আমার লেন্থ থাকবে আইব্রো সেটা আমি কাট করছি, আর একটা আইব্রো ব্রাশ দিয়ে আমি আইব্রোগুলোকে নিচের দিকে টেনে নিচ্ছি। নিচের দিকে টানার পরে দেখবে যে আইব্রোর হেয়ার অনেকটা আগার দিকে তিন মানে পাতলা থাকে, তো পাতলা হেয়ারগুলো যদি ট্রিম করে দেওয়া হয় তাহলে ওইটা একটু থিক হয়ে আবার গ্রো করা শুরু করে। আর আমি আইব্রোর মাঝখানেও টুইস্ট করে নিয়েছি, আর আমি একটা শেপার নিয়ে নিয়েছি, এটা হচ্ছে অনেকটা হেয়ার ক্রিমার মতো, সেটা দিয়ে আমি আরেকটু শেপ করে নিলাম। আমার আইব্রো শেপ করা হয়ে গিয়েছে আর আই এম হ্যাপি উইথ দ্য শেপ দ্যাট ইট কেম আউট। আর তোমরা যারা বাসায় করবা, আপুরা প্লিজ টেক ইউর টাইম, রাশ করো না, যেহেতু নিজে নিজে করবা তো একটু টাইম নিয়ে ভালো করে করো। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর শেয়ার করতে ভুলবেন না। আর হোপ যে আপনাদেরকে হেল্প করতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাইন্ড থাকবেন, হেলদি থাকবেন, হাম্বল থাকবেন, আর দোয়ায় আমাকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ।